বাংলাদেশের রপ্তানির জন্য ভারত বাংলাদেশ সীমান্তে মজুত করেছিল কয়েক শত টন পেঁয়াজ। আচমকা গত বৃহস্পতিবার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত। এরপরে শত শত টন পেঁয়াজ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ব্যবসায়ীদের। এক সপ্তাহের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে পচন ধরেছে পেঁয়াজগুলোতে, ছড়াচ্ছে দুর্গন্ধ। ব্যাপক ক্ষতি এড়াতে স্থানীয় বাজারে পানির দরে পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করলেও নেওয়ার মতো ক্রেতা পাচ্ছে না ব্যবসায়ীরা। ভারতীয় সীমান্তে আটকে পড়েছে বাংলাদেশগামী পেঁয়াজের ট্রাক। রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞায় বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজের চালান আটকে পড়েছে ভারত বাংলাদেশের খোজাডাঙ্গা ভোমরা সীমান্তে। এই সীমান্তে প্রায় 30টি ট্রাকে 450 টনের বেশি পেঁয়াজ পড়ে আছে খোলা আকাশের নিচে। এছাড়াও মেহেদীপুর, সোনা মসজিদ, পেট্রাপোল, বেনাপোল ও হিলি সীমান্তেও আটকে পড়েছে বেশ কিছু পেঁয়াজ বোঝাই ট্রাক, সব মিলিয়ে প্রায় 550 টনেরও বেশি। গত বৃহস্পতিবার ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ বাজারের দাম নিয়ন্ত্রণ রাখতে আগামী 31 মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। এর আগে গত 29 অক্টোবর ভারত প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য $800 নির্ধারণ করে দেয়, যা 31 ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলা হয়েছিল। যদিও তার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে রপ্তানি, ফলে নতুন সমস্যা তৈরি হয়েছে।